তোমার আব্বুর কাছ থেকে শুনলাম তুমি নাকি পড়াশোনা করো না, গেমস খেলো সারাদিন কম্পিউটারে, তারপর কি ফোন ফোন নিয়ে নাকি গুতাগুতি করো, তোমার ফোনটা নাকি আটকে আছে শুনলাম, কি কাহিনি কাহিনি বুঝতে পারলো না, তোমার আব্বু নাকি তোমার উপর অনেকটা ডিপ্রেস আছে। আমার ভাই ভাই তো তাই না, আমি হ্যাঁ ঠিক আছে তোমার থেকে 2 বছর বড়, কিন্তু কোনো সমস্যা নেই, আমার তো প্রায় মানে একটা সেম ক্যাটাগরি তাই না, আমাকে সবকিছু বলতে পারো ভাই তো আমরা। আসলে সমস্যাটা হয়ে যাচ্ছে মনে করেন আমার কিছু কোয়েশ্চেন আছে, এখন ওটা দিয়ে পরীক্ষা দিব আমার চিন্তা নেই, তখন গিয়ে তো তোমার সাথে বিস্তার করবো বিষয়টা। আসলে আসলে আবির তো বলছিল রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা, আবির 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 দেখিস
অফার দেয় আবি পরে ফোন করে ওই
don't look again. I looked up like a hunter again, and bashes. I was able to get a question. Action! আমরা আসলে আমাদের জীবনে অনেক ক্রিটিক্যাল মুহূর্ত ফেস করি যেসব ক্রিটিক্যাল মুহূর্তগুলোতে অনেক সময় আমরা আমাদের নিজেকে কন্ট্রোল করতে পারি না আবার আমরা অনেকেই আছি যেসব মুহূর্তগুলো আমরা কন্ট্রোল করে নিজেদেরকে একটা সেফ জায়গায় নিয়ে যাই কিন্তু সমাজ সবসময় আমাদের সঙ্গ দেয় না তো ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোশ্চেনের যে ব্যাপারটা যে হোল ব্যাকগ্রাউন্ডটা Hey, Dara, do you have a thumb? Hey, so, I'm going to go to the house.